আমাদের চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের সামনে একটি ছোট মিনি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, কারণ আমার বন্ধুর বাড়িতে কিছু মানে চাইনিজ বট গাছ ছিল, সেটিকে আমরা আজকে বনসাইতে রূপান্তরিত করব। চলো পুরো ভিডিওটা দেখবে। হ্যাঁ, যাওয়ার আগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা কি করে চাইনিজ বট গাছ বনসাইতে তোমরা বনসাইতে রূপান্তরিত করবে তার ভিডিও নিয়ে আজকে এলাম। সবার প্রথমে তোমরা দেখতে মাটিগুলোকে গুঁড়ো গুঁড়ো করে নেবো, যে টবে লাগাবে তোমরা চাইনিজ বটটা। দেখতে পাচ্ছ ওইখানে চাইনিজ বট গাছটা দেখতে পাচ্ছ, এই একটি মেজরার মতো সেখানে ফুটো ছিল, পাথর দিয়ে দিয়েছি যাতে চাইনিজ বটের শিকড়টা যাতে নেই বেরিয়ে যায়। এইভাবে তোমরা বের করে নেবে এবং মাটিগুলো হালকা চেরগুলো কেটে নেবে, যাতে চেরগুলো আবার পরবর্তীকালে বড় হয়। তার জন্য দেখতে পাচ্ছ আমরা চেরগুলোকে কেটে নিয়েছি, মাটিও দিয়ে দিয়েছি। এরপর আমি কিছু আনিজের খোসা নিচ্ছি, জৈব সার হিসাবে এগুলো ব্যবহার করব। তোমরা জানো জৈব সার মানে হচ্ছে, জৈব সার মানে যে সমস্ত আনিজের খোসা সেগুলোকে আমরা জৈব সারে রূপান্তর করিয়ে জৈব সারটি তৈরি করা হয়। এইভাবেই তোমরা চাইনিজ বট গাছটাকে লাগিয়ে নেবে। মাটিগুলোকে আলগা করে দিচ্ছি যাতে মানে জল মানে শোষ করতে ভালো হয়। এখানে ভিডিও শেষ করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।